রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়লা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নাও আই এম শেয়ারিং এ ফিশ কারি রেসিপি উইথ মাই লাভলি ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি আর আলু দিয়ে শোল মাছের একটি রেসিপি। তার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সেই সকল বন্ধুদের প্রতি যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন। তো চলুন দেখে আসি ফিশ কারি রেসিপিটি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর মটরশুঁটি। আলুটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আর মটরশুঁটিগুলোকে আমি একটা চামচ চিনি দিয়ে বয়ল করে নিয়েছি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যায়নি। এটা কিন্তু আপনাদের জন্য একটা কিচেন টিপস, আশা করি সকলে এই টিপসটা ফলো করবেন। আর এখানে আমি তিনটা ছোটো সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি। আর আমার লাগবে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। আর লাগবে আমার তেল, আর সেটা রান্না করতে করতেই আপনাদের সাথে শেয়ার করব। তো ফিশ কারিটা রান্না করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। লাইকটা আসলে কোনো খাওয়ার জিনিস না আর পড়ারও জিনিস না। তো লাইক কমেন্টস করলে কী হয়, আমাদের ভিডিও করার আগ্রহ, আমাদের ব্লগ করার আগ্রহ আরও বেড়ে যায়। আমাদের মনে হয় যে না, আমাদের ভিডিও কেউ পছন্দ করছে, সেজন্যই আসলে লাইক দিতে বলা। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ আমি মশলাগুলো অ্যাড করব, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্যই পানিটা আগে দিয়ে দেওয়া। তো এখন মশলাগুলো আমি ভালো করেই কষিয়ে নিচ্ছি। আর বাসায় যেহেতু নতুন বাবুরা এসেছে সেজন্য তো একটু বিজি ছিলামই, আর তার মধ্যে দুদিন যাবৎ বাসায় একেবারে নেট প্রবলেম চলছিল, আর সেজন্যই আপনাদের ভিডিওগুলো ঠিক সময় মতো দেখতে পাচ্ছিলাম না। তারপরেও কিন্তু আগে পরে আমি দেখার চেষ্টা করি এবং আপনাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করার চেষ্টা করি। তো আশা করছি আমার ভিউয়ার্সরা আপনারা আমার প্রবলেমটাকে বোঝার চেষ্টা করবেন এবং আমার সাথে কিন্তু কানেক্টেড থাকবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মটরশুঁটিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে এগুলোকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু আর মটরশুঁটিটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে শোল মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন কিন্তু মাছগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাছটা দেওয়ার পরে একটু আলতো হাতে নেড়ে দেবেন। এখন আমি মাছটাকেও একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো পানি।
কারণ আমি কিন্তু শোল মাছের কারিটা মাখামাখা করব না, একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো দেখুন বলক চলে এসেছে। এখন আমি তিনটে কাঁচামরিচ মাঝখান দিয়ে অল্প একটু ফালি করে রাখা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো নামানোর 5 মিনিট আগে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ঢেকে 5 মিনিট রান্না করব, যাতে এই ধনিয়া পাতার যে ফ্লেভারটা এটা এই তরকারিটার সাথে ভালো করে মিশে যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমার ফিশ কারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের আজকের রান্নাটা ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রান্না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।